Short delivery. That becomes a free hit. Swung away on the leg side. এবার বিসিবিকে বুড়ো আঙুল দেখিয়ে নেদারল্যান্ডস টিমের হয়ে খেলতে যাচ্ছেন ইমরুল কায়েস। তবে কি বিসিবির এমন বিচারে ধ্বংস হবে ক্রিকেট বোর্ড? বন্ধুরা, বাংলাদেশ টিমের একমাত্র আদর্শ ওপেনার ছিলেন ইমরুল কায়েস, কিন্তু বছর যায় মাস যায় কিন্তু জাতীয় দলে চান্স পান না তিনি। এমনকি 2019 সাল থেকে এ পর্যন্ত একবারের জন্য ডাকা হয়নি জাতীয় দলে। তবে সাম্প্রতিক 2022 সালের বিপিএল ফাইনাল জয় করার পর আবারও আলোচনায় ফিরে আসেন ইমরুল কায়েস। এমনকি ইংল্যান্ড সিরিজেও জায়গা পাওয়ার গুঞ্জন উঠেছিল, কিন্তু তাও জন্য বিসিবির নজরে পড়ে না এমন ফিটনেস যুক্ত ক্রিকেটারকে। পেলে ইমরুল কায়েসের ভালো পারফরমেন্স দেখে নেদারল্যান্ড জাতীয় টিমে খেলার প্রস্তাব দেন দেশটির বোর্ড, এমনকি মোটা অঙ্কের টাকারও অফার করেন তাকে। তো বন্ধুরা, ইমরুল কায়েস যদি নেদারল্যান্ডের হয়ে খেলেন তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন।